বন্ধুরা, গত 16ই জুন আমরা এক বিখ্যাত ব্যক্তিত্বকে হারিয়েছি, স্বাতিলেখা সেনগুপ্ত। ওনার জন্ম হয়েছিল 1950-এ এলাহাবাদে, 22শে মে। উনি কিন্তু 7 বছর বয়সে প্রথম নাটকে অভিনয় করেন, নাটকটার নাম ছিল কারাগার। আর তার পরবর্তীতে উনি এলাহাবাদে বড় হন, এখানেই পড়াশোনা করেন, কিন্তু কলকাতায় আসেন যখন, তারপরে 70-এর দশকে উনি কলকাতায় আসেন এবং কলকাতার বিভিন্ন নাটক কোম্পানিতে বিভিন্ন নাটকের সাথে যুক্ত হয়ে যান। আর 1978-এ উনি নান্দিকারদের সাথে যুক্ত হন এবং বিখ্যাত বিখ্যাত কিছু নাটক করেন, তার মধ্যে নটি বিনোদিনী যেমন আছে, ফুটবল আছে, অ্যান্টিগোনে আছে, এরকম বিভিন্ন রকম নাটক উনি কিন্তু অভিনয় করেন এবং খুব দৃঢ়তার সাথে অভিনয় করতেন বা দক্ষতার সাথে অভিনয় করতেন বলা যায়। আর উনি প্রথম যে সিনেমাটা করেছিলেন, ফিল্ম মানে মুভি যেটা করেছিলেন, আমরা সবাই জানি যে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে। তো ওনাকে অ্যাকচুয়ালি আমাদের এজের যারা আছে, যারা এখন সিনেমা দেখে বা সিনেমা নিয়ে চর্চা করে, তারা মেনলি ওনাকে দুটো সিনেমার জন্যই চেনে। এক হচ্ছে অবশ্যই সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, আরেক হচ্ছে যেটা সাম্প্রতিকতম সিনেমা বেলা শেষে, যাতে উনি দুটো সিনেমাতে উনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। এবং এই দুটোর জন্য মেনলি সিনেমা প্রেমী যারা বিশেষ করে আমাদের বয়সী তারা চেনেন। তবে যেটা কিনা সুমন্তদা বললো, যে উনি কিন্তু মানে ওনার আসল পরিচয় কিন্তু নাট্য জগৎ থেকে, মানে উনি কিন্তু সিনেমা খুব কমই করেছেন। উনি বেশিরভাগ ওনার ক্যারিয়ারটা কিন্তু উনি নাট্য জগৎ থেকেই উনি বিলং করেন। এবং উনি কিন্তু 2011 সালে নাটকে ওনার অবদানের জন্য উনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরপর উনি যে ফিল্মে কিভাবে এলেন, মানে নাটক জগৎ থেকে, সেটার পেছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে, যেটা উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন। ছোটবেলার থেকেই উনি এলাহাবাদে উনি বড় হয়েছেন, ওখানেই পড়াশোনা করেছেন। তো এলাহাবাদে ওখানে ওখানে যে থিয়েটার চলতো, মানে ওখানে সিনেমা হল ছিল, ওখানে সত্যজিৎ রায়ের কিছু ফিল্ম পারমানেন্টলি মানে দেখানো হতো, যেমন চারুলতা, মহানগর, এই ফিল্মগুলো দেখানো হতো। তো ওখানে মানে স্বাতিলেখা সেনগুপ্ত, ওনার বন্ধু, ওনারা তখন এই সিনেমাগুলো মানে প্রায় রেগুলারলি মানে দেখতে যেতেন এবং বারবার করে দেখতেন আর কি। তো এতই ওনাদের এই সিনেমাগুলোর প্রতি মুগ্ধতা ছিল। তো এই যে একটা মানে সিনেমা বা অভিনয় জগতের প্রতি একটা ভালোবাসা, এটা প্রথম থেকেই ছিল। তো উনি নিজেই বলছেন যে উনি তখন মানে অনেকই কম বয়স, উনি তখন স্কুল ফাইনালও ওনার হয়নি, তো সেই সময়কার একটা ঘটনা। এবং এই সিনেমাগুলো দেখে ওনার সত্যজিৎ রায় সিনেমার প্রতি এত একটা মুগ্ধতা জন্মেছিল যে উনি সত্যজিৎ রায়কে চিঠি লিখেছিলেন এবং চিঠি লিখে বলেন যে উনিও যদি মানে রায়বাবুর ফিল্মে একটা কাজ করতে পারেন, কারণ ওনার মানে পড়াশোনায় মন বসছে, পড়াশোনায় ওনার এখন আর একদম ইন্টারেস্ট নেই, উনি সিনেমায় কাজ করতে চান। এবং উনি অনুরোধ করেন, চিঠি লেখেন রায়বাবুকে যে উনি যদি কোনো কাজ দেন। কিন্তু উনি পরে বলেছিলেন যে হয়তো সেটা মানে ঝোঁকের বসে তখন লিখেছিলেন এবং হয়তো সেটা আদৌ রায়বাবুর কাছে কোনোদিন পৌঁছেছিল কিনা, কারণ তখন তো সত্যজিৎ রায় অনেক বড় সেলিব্রিটি, তো অনেকেই হয়তো চিঠি লিখতো, সব সময় তো যে পৌঁছাতো না। উনি বলেছিলেন হয়তো পোস্টাল অ্যাড্রেস ঠিক ছিল না, হয়তো কোন যে কোনো কারণে হোক চিঠিগুলো পৌঁছয়নি, কিন্তু উনি লিখেছিলেন। এবং তারপরে উনি ভেবেছিলেন যে পড়াশোনা উনি ছেড়েই দেবেন, তবে এরপর ওনার স্কুল ফাইনাল এক্সাম কমপ্লিট হলো এবং সারপ্রাইজিংলি উনি অনেক ভালো রেজাল্ট করেছিলেন, মানে উনি নিজেও এক্সপেক্ট করেনি, ওনার পড়াশোনার প্রতি অতটা আগ্রহ ছিল না, তাও উনি ভালো রেজাল্ট করেছিলেন। এরপর উনি গ্র্যাজুয়েশন করেন, মাস্টার্স করেন এবং একটা ইউনিভার্সিটিতে উনি লেকচারার হিসাবেও কাজ করেছেন কিছু বছর। তো এরপর উনি একটা কলকাতায় একটা নাটক করেছিলেন, সেটা হচ্ছে শম্ভু মিত্রর গ্যালিলিও, তাতে খুব ছোট্ট একটা রোল ছিল ওনার। তো ওই শোটা যখন হয়েছিল, ওটার একটা শোতে সত্যজিৎ রায় নিজেও দর্শক হিসেবে উপস্থিত ছিলেন, তো উনি তখন দেখেছিলেন স্বাতিলেখার অভিনয়। এবং পরে এর ঠিক 3 মাস বাদের ঘটনা, তখন ওনার কাছে মানে নান্দিকারে একটা কল আসে স্বাতিলেখার জন্য। তো যে কল করে তিনি বলেন যে মানিকবাবু আপনার সাথে দেখা করতেছেন। তো উনি মানিকবাবু কে সেটা উনি বুঝতে পারেনি, কারণ তখন উনি অতটা জানতেন না যে মানিকবাবু মানে কার নাম, যে সত্যজিৎ রায়ের নামই মানিকবাবু বলা হয়।
তো উনি তখন জিজ্ঞেস করেছেন যে আপনি কে, তো ওই অপর দিকে যে ব্যক্তি ছিলেন উনি বলছেন রবি ঘোষ। তো অভিনেতা রবি ঘোষ সত্যজিৎ রায়ের হয়ে ওনাকে কল করেছিলেন, তো উনি ভেবেছিলেন যে এটা হয়তো একটা মানে হোক্স কল, একটা কেউ মানে ফেক একটা কল করেছে মজা করার জন্য, তো উনি তখন ইগনোর করে দিয়েছিলেন ব্যাপারটাকে। এরপরে আবার একজন থিয়েটার ব্যক্তিত্ব ওনাকে কল করে সেম কথা বলতেন যে মানিকবাবু দেখা করতে চাইছেন। এরপর উনি আস্তে আস্তে জানতে পারলেন যে না, উনি সত্যজিৎ রায় আসলে দেখা করতে চাইছেন এবং এটা যে মানে কোনো ফেক কল না এটা উনি বুঝতে পারলেন। তো এরপরে সত্যজিৎ রায় একদিন ওনাকে ওনার যে বিশপ লেফ্রয় রোডের বাড়ি, আপনারা জানেন যে বিশপ লেফ্রয় রোডে থাকতেন, তো এই বাড়িতে ওনাকে আসতে বললেন। এবং যেদিন আসতে বলেছিলেন সেদিন আবার মানে কলকাতায় কোনো একটা মিটিং ছিল, যে কারণে মানে পুরো ট্রাফিক শাটডাউন হয়ে গেছিল পুরো কলকাতায় এবং গাড়ি ঘোড়া ঠিকঠাক চলছিল না। তো সাতিলেখা কি করেছিলেন যে ওনার বাড়ি তখন বিবেকানন্দ রোডে নর্থ কলকাতায়, ওখান থেকে বিশপ লেফ্রয় রোডে মানে আড়াই ঘন্টার রাস্তা, ওই আড়াই ঘন্টা পুরো অতটা হেঁটে উনি সত্যজিৎ রায়ের বাড়ি নিয়ে পৌঁছালেন। এবং যখন উনি বাড়িতে বেল দিলেন তো সত্যজিৎ রায় দরজা খুলে দেখে ওনাকে অবাক হয়ে গেছেন যে উনি বলছেন যে তুমি আজকে এলে কি করে, আজকে তো ট্রাফিক তো ঠিকঠাক নেই, আজকে তো এরকম একটা মিটিং আছে, আজকে এরকম একটা বাজে দিন। তো উনি বলছেন না, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, ওই জন্য আমি চলেই এলাম, আমি কী করে না এসে থাকতে পারতাম। তো সত্যজিৎ রায় তখন বললেন যে তাতে কি হয়েছে, আমি কি ভগবান যে তুমি আমার সাথে দেখা করার জন্য আজকে এরকম একটা দিনে চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনাটা। এরপর তো ওনার কাজের প্রতি একটা মানে এতটাই মানে মগ্নতা ছিল যে মানে কাজের কথাই ভাবছেন একদম, এবং এটা দেখা গেছে ছোটবেলা থেকেই দেখা গেছে তুমি যে কাহিনীটা বললে। হ্যাঁ, তো ওনার এই এর প্রতি একটা মানে অদ্ভুত আকর্ষণ ছিল একদম। তো এইভাবে শুরু হলো ঘরে বাইরেতে। এবং তারপরে আরো একটা ঘটনা আছে যে আমরা অনেকেই জানেন আপনারা যে ঘরে বাইরে রিলিজের ঠিক আগে আগেই সত্যজিৎ রায় অসুস্থ হয়েছিল, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, উনি তখন হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং সিনেমাটা কানস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। তো তখন সত্যজিৎ রায় একদম বেড রিডেন ছিল, তখন উনি যেতে পারতেন না। তো তখন উনি সৌমিত্র আর সাতিলেখাকে বলেছিলেন যে ওনার প্রতিনিধিত্ব করতে গিয়ে ওখানে যেতে আর কি। তো সাতিলেখা তখন বলেছিলেন যে আপনি যাচ্ছেন না, আমার মানে যেতে মন চাইছে না, আমি ওখানে গিয়ে কী করব। তো উনি বলেছিলেন যে দেখুন, ওখানে যেতে তো হবেই এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যালে, তো তোমরা যাও, তোমরা আমার হয়ে গিয়ে ওখানে মানে প্রক্সি দাও। তো তারপরে ওনারা তো গেছিলেন এবং ওখানে যখন ঘরে বাইরে দেখানো হয় তো ওখানে কানস ফিল্ম ফেস্টিভ্যালে অনেক প্রশংসা পায় এবং সাতিলেখাকেও অনেকে কংগ্রাচুলেট করে। তো এই হচ্ছে ঘটনা। এবার তুমি বলো কিছু না। হ্যাঁ, ওনার যেটা ছিল যে কখনো কিন্তু মানে মাথা ঘুরে যাওয়া যেরকম বলে যে সাকসেস এলে বা সাফল্য এলে মাথা ঘুরে যায়, ওনার কিন্তু কখনোই এই জিনিসটা হয়নি। এবং উনি কিন্তু নিজেকে পুরো ডেডিকেটেডলি একদম নাট্য জগতের সাথে রেখেছিলেন। এবং আপনারা জানেন যে পরে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সাথে উনিও নাট্য ব্যক্তিত্ব বিবাহ হয়েছিল। তো সেই সূত্রেই হোক অথবা উনি কিন্তু যখন আবার কতগুলো মুভি করেছেন যেগুলো খুব বেছে বেছে নিয়ে করেছেন, এবং এখনো দুটো এখনো মুভি বাকি আছে যেগুলো আসবে। একটা হচ্ছে অবশ্যই বেলা শেষের যে সিকুয়েল বেলা শুরু, তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন এবং সাতিলেখাও আছেন এবং দুজনেরই শেষ, আমাদের মধ্যে নেই এখন একদম। তো দেখতে পাবো ওনারা শেষবারের মতো আমরা স্ক্রিনে দেখতে পাবো। এছাড়াও রাজ চক্রবর্তী ধর্মযুদ্ধ সিনেমাটি, সেটাও এখনো মুক্তি পায়নি, সেটাও আছে। তো এই হচ্ছে ওনার গল্প। দেখা যাক যখন মুক্তি পাবে তারপরে আরো বোঝা যাবে যে ওনার মানে যে অভিনয় ক্ষমতা, হ্যাঁ, সেটা উনি দিয়ে গেছেন এবং সবসময় উনি কিন্তু ওনার অভিনয় ক্ষমতা নিংড়ে দিতেন একদম। তো আশা করি যে এই এপিসোডটা আপনাদের ভালো লাগলো, আপনারাও হয়তো নতুন কোনো কিছু তথ্য পেলেন এখান থেকে, আমরা তো দেওয়ার চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে আমাদের এপিসোডটি লাইক করুন, কমেন্ট করে জানান যে কেমন লাগলো এবং আপনাদের সাতিলেখা সেনগুপ্তের অভিনয় নিয়ে কী ধারণা, আপনাদের কেমন লাগে সেইগুলো আপনারা কমেন্ট করে জানান। এবং আমাদের ডেসক্রিপশনে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পান।
এবং আমরা এই যে সিরিজটা করি, এই সিরিজটার নাম হচ্ছে লাইটস ক্যামেরা আড্ডা। এখানে আমি আর সুমন্তদা, আমি অঙ্কুর আর এখানে সুমন্তদা আছেন, আমরা দুজন প্রত্যেক শুক্রবার আপনাদের কাছে একটা করে এপিসোড নিয়ে আসি, যেখানে সিনেমা নিয়ে আলোচনা করি অথবা সিনেমার সাথে জড়িত ব্যক্তিত্বদের নিয়ে আমরা আড্ডা দিই। কোনো পার্টিকুলার সিনেমা হতে পারে, ক্লাসিক সিনেমা বা কোনো সিনেমার সাথে জড়িত বিখ্যাত ব্যক্তিত্ব হতে পারে, তাদের নিয়ে আমরা আড্ডা দিই, তাদের ব্যাপারে কিছু জানা অজানা তথ্য কিছু আপনাদের সামনে তুলে ধরি। চলচ্চিত্র জগৎ নিয়ে একদম অনেক কিছুই আমরা এর মধ্যে আলোচনা করি, আপনারা আরো নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন। আর দেখতে ভুলবেন না, আগামী শুক্রবার আবার আমরা আসছি লাইট ক্যামেরা আড্ডা নিয়ে। একদম, নমস্কার। নমস্কার।